শরীদা খাতুন সাং কারাঘাটিয়া মিরিশরাই জেলা চট্টগ্রাম 1962 থেকে মিরিশাসে প্রতিদিন ছিলাম মিরিশরাই লোকীয় মাদ্রাসা ছাত্র মাদ্রাসাগুলো তখন ছাত্রসেনা সেরে বাংলা হিসাবের ছাত্র সংগঠন দেখ মাদ্রাসা বিরোধী রাজনীতি করার পরে আমি 1967 ডক্টর ফজলুর রহমান বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়। মাদ্রাসা বিরোধী আন্দোলন ডক্টর ফজলুর রহমান তখন আমাদের এই দেশেই যে অর্ডিনেন্স দিলেন নামাজ তিন ওয়াক্ত কোরআন 19 পারা কলমা তিনটা দিতে হবে এটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমার তখন দাখিলে ছিলাম, আমার দাখিল রেজিস্ট্রেশন ক্যান্সেল করেছে আইপটা। তারপরে আমার বাবার থেকে অনেক রাগারাগির পর আমি চট্টগ্রাম আসি, চট্টগ্রাম মেডিকেলে আমি রাজমিস্ত্রির কাজ অংশগ্রহণ করি। সেখান থেকে আমার ডাক্তার মাহবুব আজার রাজীব নেতাদের সাথে সম্পর্ক হয়, ওর পর থেকেই আমার একটা ক্ষোভ ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, তাদের কারণে আমার লেখাপড়ার অংশ হয়ে গেলো। আস্তে আস্তে তাদের সম্পর্ক হতে হতে চট্টগ্রামে আমাদের মিরিশের অনেক ছাত্র নেতা ছিল, যেমন রাখাল চন্দ্র মণি, ইন্দ্রনন্দন দত্ত, ইন্দিরা, ইদ্দিস আলম, মৌলবী সৈয়দ, এদের সাথে সম্পর্ক হতে হতেই আজ এগুলি দাবিত হয়ে গেল। এক সময় 1929 গণ অভ্যুত্থানের সাথে সম্পর্ক হয়ে গেলাম, তো আমি মিছিলকে তো আমার একটা এক নামে চিন্ত আমি মিছিলাজ হিসেবে করেছি। তো ফেব্রুয়ারি 26 শেষাকলনীতে যে ঘটনাটা ঘটছিল সেখানে একটা শহীদ মিনার হয়েছে, ওই ঘটনার কারণে এখানে যে ঘটনাটা ঘটছিল 5 মেয়েকে পাশবিক নির্যাতন করে সেখানে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াচ্ছে। পরবর্তী পর্যায়ে ফেব্রুয়ারির 28 বোধ হয় মাহবুব ভাইয়ের সাথে আমরা যোগাযোগ করলাম, আমরা থাকতে পারতেছি না, মাহবুব ভাই তখন ছাত্র নেতা ছিলেন, মাহবুব ভাই তোমার তুমি আমাদের সাথে থাকো, তো মাহবুব ভাই থাকতাম। 23 পর্যন্ত মাহবুব ভাই নির্দেশে বিভিন্ন জায়গায় গেছে, যুদ্ধ অগ্রগ্রহণ করলাম আমরা তখন এখান থেকে চলে যাওয়ার পরে 17 বোধ আমাদের মিরিশাইতে বোম্বিং করছিল। ওর পরে প্রতিরোধ থেকে পিছিয়ে যাইতে জিয়াউর রহমান সহ বর্তমান কর্নেল অলি, তখন ক্যাপ্টেন অলি ছিল, এদের সাথে একাত্র যাইতে আমরা করাঘাট যাই। করাঘাট থেকে অবুঝ অবস্থায় কোথায় যাচ্ছি জানি না, আমি তো সাথে যাইতে যাইতে আমরা বাস গাড়িতে ইন্ডিয়া চলে গেছি, জিয়াউর রহমান দ্বারা আমরা রামগড় দিয়ে চলে গেছি। তো ওই যাইতে যাইতে ইন্ডিয়াতে যাই আমরা প্রথমে ক্যাম্প করলো হরিনাথি, পরবর্তী পর্যায়ে যেটা ইউথ কেম্প হলো সেটা আমাদের শ্রমিক গেছি। ওইখান থেকে আমি ওইখানে ছিলাম, ওর থেকে শেষ প্রান্তে সেপ্টেম্বর দিকে আমি আর্মি ক্যাম্পে ট্রেনিং দিই। ওই হরিনাথ ট্রেনিং করার পরে আমাকে দেশে পড়ায়, আমাদের আমার কমান্ডার ছিল নিজাম, নিজামের আন্ডারে আমাকে দিয়ে আমি এই 3-4 মাস যা ছিলাম মাদ্রাসার ছাত্র হিসেবে আমাকে ট্রেনিং না করে বেশি আমি ওটির কাজ করেছি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে আর উর্দু বলতে পারতাম, তার কারণে বিভিন্ন অঞ্চল থেকে পাঞ্জাবিদের সাথে সাক্ষাৎ করি, ওদের সাথে কথা বলতাম, উর্দুতে কথা বলি, নিউজগুলো আমরা এড়িয়ে পাড়া রোড দেখতাম বেশি করে। এই ছিল আমার কাজ। মিরিশরাই যেদিন মুক্ত হয়, কারণ আমরা নিজামুদ্দিনের নেতৃত্বে আমরা মিরিশরাইতে আসি, ওর পর থেকেই আমার সেক্টর কমান্ডার রফিক ভাইয়ের সাথে আমি পাঠিয়ে নেব কিন্তু আসি। ওর পর তো আমাদের স্বাধীন হলো, আমরা আমাদের জায়গায় চলে গেলাম, আমি তো ইঞ্জিনিয়ার চাকরি করতাম, আবার ইঞ্জিনিয়ার চাকরি ঢুকে গেলাম, কাজ করতেছি, কী অবস্থায় আছি। তো 1970 বঙ্গবন্ধুর একটা ভাষণ শুনছিলাম লালদির কাজে, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা, দুর্নীতি মুক্ত প্রশাসন, সমৃদ্ধ বাংলাদেশ, ওই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, নির্বাচন করেছি, যাই করেছি আমরা শ্রমিকছি ওই লক্ষ্যেই করেছি। স্বাধীনতার পরে অসুস্থ রাজনীতি সর্বস্তর লুটে লাগে, ছাত্র রাজনীতি বলেন, শ্রমিক রাজনীতি বলেন, যেখানে যান শুধু নিজেদের আখের গুছানোর অবস্থান। একটি দক্ষ রাজনীতিক ব্যক্তিত্ব বা রাজনীতিক সংগঠন গড়ি না উঠা পর্যন্ত আমাদের দেশে প্রতিষ্ঠা হবে না।